রয়েছে। তো প্রথমে যাব আজকে দুপুরবেলা সোনা দিদির বাড়িতে। সোনা দিদির বাড়িতে পুজো রয়েছে রথযাত্রা উপলক্ষে, তো সেখানটাতে দুপুরবেলা প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। আর তারপর বিকেলবেলা তো রথের মেলাতে যাবোই, প্ল্যান তো আছেই। আর সারাটাদিন কী করবো না করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা আমার পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক করে দিও, ভিডিওগুলোকে লাইক করে দেবে, ভিডিওগুলোকে একটু শেয়ার করে দিও কারণ স্নান ঠান করে চটপট করে রেডি হয়ে তো যেতেও হবে, তাই না? তো তার জন্য আগে স্নান করে নিয়েছি। আর এখন যেটা করব, যে ডেইলি পরা জামা কাপড় গুলো ধুয়ে দিয়েছি স্নানের সময়। আমার কিছু জামা কাপড় প্লাস মিঠিরও কিছু প্যান্ট ছিল, তো এগুলো কি করছি সমস্ত ওয়াশিং মেশিনে একটু ড্রাই করে নিচ্ছি। কারণ কয়েকদিন ধরে যে বৃষ্টিটা শুরু হয়েছে, বৃষ্টিটা তো থামার কোনো নামগন্ধ নেই, বৃষ্টি চলছে আর চলছেই। আর তার ফলে যেটা হচ্ছে, একটা জামা কাপড়ও শোকাচ্ছে না, তো সারাটা বাড়িতে খালি ভেজা জামা কাপড়। আর ভেজা জামা কাপড়ে দেখবে একটা খুব বাজে স্যাঁতস্যাঁতে একটা গন্ধ হয়, তো সেই গন্ধ হয়ে গেছে আর কি সারা বাড়িতে। তো তার জন্য একটু মেশিনে ড্রাই করে নিলাম, তাতে জলটা ঝরে যাবে জামা কাপড়গুলোর আর একটু তাড়াতাড়ি শোকাবে জামা কাপড়গুলো। আর এরপর যেটা করছি, একটু স্নান করে এসে নেল পলিশ লাগাচ্ছিলাম পায়ে। আমি কিন্তু একেবারেই নেল পলিশ লাগাতে পছন্দ করি না, ওই যে নেল পলিশ লাগানোর পর অনেকক্ষণ বসে থাকতে হয় নেল পলিশটা শোকানোর জন্য, ওই ধৈর্যটাই আসলে আমার নেই। তো এখানে দেখো মিঠিও ছিল, আর মিঠির পায়ে আমি ফার্স্ট টাইম একটু নেল পলিশ লাগিয়ে দিচ্ছিলাম। খুব ভালো লাগছিলো দেখতে ছোট্ট ছোট্ট পাগুলোতে নেল পলিশ লাগানোর পরে। এমনিই লাগিয়ে দিচ্ছিলাম আর কি, অনেকে হয়তো বলবে লাগানোটা ঠিক হয়নি, আমিও জানি লাগানোটা ঠিক হয়নি, তাও একদম অল্প করে লাগিয়েছি যাতে স্কিন টাচ না হয়, একদম নখের মাঝখানে অল্প ছোট ছোট বিন্দু দিয়ে দিয়েছিলাম। তো তারপরে দেখো একদম সিম্পলভাবে একটু রেডি হয়ে নিচ্ছি, তো বেশি কিছু সাজবো না, যেহেতু দিনের বেলা তো বেশি কিছু সাজবো না। তো সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি আর একটু কম্প্যাক্ট পাউডার দিয়ে মুখটা সেট করে নিচ্ছি, কারণ আমার খুব ঘাম হয়, তার জন্য কম্প্যাক্ট পাউডার দিয়ে যদি মুখটা মানে সেট না করি তবে কী হবে, একটু বাদেই সানস্ক্রিনটা ভেসে ভেসে সাদা সাদা হয়ে থাকবে সারা মুখে। আর একটু পছন্দের লিপস্টিক আর মাস্কারা লাগিয়ে নিলাম। আর মিঠিকে দেখো, আমি যখনই সাজি মিঠি ঠিক এইভাবে হা করে আমার দিকে তাকিয়ে থাকে, খালি মিঠির এক্সপ্রেশনটা দেখবে তোমরা। তো যাই হোক, আর একদম ছোট্ট একটা কানের দুল পরে আমি একদম রেডি হয়ে গেছি, মামনিও রেডি হয়ে গেছে। হ্যাঁ, তো দেখো আমরা রেডি হয়ে গেছি, আর আজকে আমরা মা আর মেয়ে একদম ম্যাচিং ম্যাচিং পরেছি, ইয়েলো পরেছি, ও ইয়েলো পিঙ্ক, আমিও ইয়েলো পিঙ্ক। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরোচ্ছি। তো এখন বৃষ্টিটা নেই, তো চটপট করে বের হয়ে যাই, আবার কখন বৃষ্টি চলে আসবে তার নেই ঠিক, ওটাই। তো এখন আমরা বের হয়ে যাবো, আর বেরিয়ে একটা টোটো পেয়ে গেলে ভালো হয়, যদি ফর্চুনেটলি একটা টোটো পেয়ে যাই তাহলে খুব ভালো হয়, তাহলে আর হাঁটতে হবে না, নইলে আমাদের এই পুরো রাস্তা হেঁটে গিয়ে মেন রোড রাস্তা থেকে গিয়ে টোটো নিতে হবে, আর মিঠিকে নিয়ে হাঁটাটা একটু ডিফিকাল্ট। তো দেখি দেখা যাক কী হয়, তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আমরা বাড়ি থেকে বের হয়ে গেছি আর মিঠিকে দেখে এই বম্মাটা ছুটে আসে মিঠিকে আদর করতে। আর ভাগ্যটা আজকে আমাদের ভালোই ছিল বলতে হবে, কারণ বাড়ি থেকে বের হয়েই একদম টোটোটা পেয়ে গেছিলাম, টোটোর জন্য আজকে আর ওয়েট করতে হয়নি, হাঁটতেও হয়নি। তো আমরা টোটো নিয়ে সোনাদিদের বাড়িতে যাচ্ছিলাম, আর সোনাদিদের বাড়ি তো আমাদের বাড়ি থেকে একেবারেই সামনে, জাস্ট 5 মিনিটের দূরত্ব, তো তার জন্য বেশিক্ষণ লাগেনি যেতে, আমরা সোনাদিদের বাড়িতে পৌঁছে গেছি। দেখো আমরা তো রথ দেখতে যাব, রথের রশিদে টানবো। তো তোমাদের তো বললামই যে আজকে রথযাত্রা উপলক্ষে সোনা দিদিদের বাড়িতে পুজো রয়েছে, আর সেই পুজোর দেখো অ্যারেঞ্জমেন্ট চলছে এখানটাতে, মানে জগন্নাথকে যে ভোগ নিবেদন করা হবে সেই ভোগের সমস্ত সবজি টবজি কাটা হচ্ছিল। এখানে অনেকজন মহিলা মিলে বসে বসে সবাই মিলে ভোগ কাটছি, মানে সবজি কাটছিলেন, আরেকদিকে ভোগ রান্না হচ্ছিল। আর আমরা যখন গিয়ে পৌঁছই তখন কিন্তু লাড্ডু সোনা দিদি মাম্মাম কেউ বাড়িতে ছিল না, সোনা দিদি লাড্ডুকে স্কুল থেকে আনতে গেছিলো। তো আমরা গিয়ে একটু সময় ওয়েট করার পরেই লাড্ডু সোনা আর সোনা দিদি বাড়িতে চলে আসে। তো সোনা দিদি দেখো এসেই সোনামাকে নিয়ে আদর করতে লেগে যায়। আর এইদিকে দেখো তোমাদেরকে একবার ভগবানের দর্শনটাও করিয়ে দিই, দেখো ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে সাজানো হয়েছে। আসলে সোনা দিদির যিনি শাশুড়ি মা, তো উনি প্রচণ্ড একজন কি বলবো বৈষ্ণব, একজন কৃষ্ণ ভক্ত মানুষ। তো সোনা দিদিদের বাড়িতে সবসময় ভগবানের পুজো হয়, শ্রীকৃষ্ণের পুজো হয়। তো আজকে যেহেতু আরও রথযাত্রা, সেই উপলক্ষে শ্রীকৃষ্ণের যে মানে মন্দিরটা যেখানে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠিত সেই জায়গাটা আরও সাজানো হয় সুন্দর করে। রাধে 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 রাধে
তো এদিকে দেখো দুপুর হয়ে গেছিল আর খেতে বসার অ্যারেঞ্জমেন্ট চলছিল, আর বাড়ির যারা খুদে সদস্যরা ছিল তো তারা সবাই মিলে এখানটাতে পাতাগুলো সাজিয়ে দিচ্ছিল মাটিতে। আর নিমন্ত্রিতের সংখ্যা যেহেতু বেশ অনেকজনই ছিল তো তার জন্যে মাটিতে বসেই সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা হবে। তো আর এই দিকে দেখো আমার মেয়েকে, মানে তোমাদের মিঠিকে দেখো, তো মিঠি তো যাই পায় সমস্ত কিছুই মুখে দেয়, তো পাতাটা পেয়েছিল হাতে সেটা নিয়েই মুখে দিচ্ছিল। আর এদিকে দেখো ঠাকুরের প্রসাদ খাওয়া শুরু হলো, প্রথমে চরণামৃত দিয়ে, আর এখন দেখো পাতে সমস্ত খাবারগুলো দিচ্ছে, মানে ভোগগুলো দিচ্ছে। তো সমস্তগুলোই কিন্তু নিরামিষ আইটেম ছিল, ঢেঁকি শাক, তারপর কচুর শাক, তারপর বেসন দিয়ে বেগুন ভাজা, মোচা ছিল, শুক্তো ডাল ছিল, আরও অনেক অনেক আইটেম ছিল, লাউ ঘণ্ট ছিল। তো সমস্তগুলো তো আর ভিডিও করা সম্ভব হয়নি, সব যদি ভিডিও করি তাহলে খাবোটা কখন বলো তো। তো আর সবার শেষে এলো পনির, এটা আমার একদম ফেভারিট। তো আমি পনির এতটাই ভালোবাসি যে আশেপাশে সবাইও পনির তুলে তুলে আমার পাতে দিচ্ছিল। আর একদম শেষে দিয়েছিল হচ্ছে পায়েস, প্রত্যেকটা আইটেমই কিন্তু দারুণ স্বাদ হয়েছিল এটা বলতেই হবে। তো আমার খাওয়া দাওয়া সারতে সারতে মিঠির পেয়ে গেছিলো প্রচণ্ড ঘুম, তো মিঠিকেও খাইয়ে দাইয়ে একবারে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তার সাথে আমিও একটু রেস্ট করেছিলাম। তো তারপর বিকেলবেলা 4:30 নাগাদ আমরা সবাই মিলে বেরিয়ে এলাম, আর সারাটা রাস্তা মিঠি মামামের সাথে খেলতে খেলতে জাস্ট এভাবেই যাচ্ছিল। আর মামা মামাদের সাথে যাচ্ছে কারণ মামামের গানের ক্লাস ছিল, তো আমাদের বাড়ি যাবার পথেই মামামের গানের স্কুল, মামামকে ওখানে ড্রপ করে তারপরেই আমরা যাব। আর তোমাদেরকে দেখো একটা জিনিস দেখাই, আমাদের এখানে কামাখ্যাতে অম্বুবাচী তো স্পেশাল, তোমরা সবাই জানো। তো সেই অম্বুবাচী উপলক্ষে লোকের ভিড়টা জাস্ট দেখো, এইভাবে রাস্তাঘাটে লোকজনের ভিড় হয়ে গেছে, পুরো বসে বসে আছে রাস্তাতে লোকজন। তো আমরা বাড়িতে চলে এসেছি এখন, এখন একটু ফ্রেশ হয়ে নিয়ে মিঠিকেও ফ্রেশ করাবো, আর তার সাথে সাথে মিঠিকে একটু খাওয়াবো। খাইয়ে ঠাইয়ে অভিজিৎ এখন অফিস থেকে আসেনি, অভিজিৎ অফিস থেকে আসলে অভিজিৎ একটু টিফিন টিফিন খেয়ে আমরা মিঠিকে খাওয়া দাওয়া করিয়ে আবার রেডি হয়ে হোপফুলি রথের মেলায় যাবো, হোপফুলি, যদি না বৃষ্টি থাকে আর কি, তাহলে যদি ওয়েদার ভালো থাকে তাহলেই যাব। মিঠি পিমনের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এক ঘুম দিয়ে তারপরে এসছে, আমি একটু রেস্ট করেছিলাম সোনা দিদির বাড়িতে, তো এখন রেস্টের সেরে ওকে একটু খাওয়াবো, তো তোমরা দেখতে থাকো। তো বিকেল হতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো ভেবেছিলাম মেলাতে মনে হয় আসতেই পারবো না, তো তারপর বৃষ্টিটা একটু ধরাতে যাই হোক সবাই মিলে মেলাতে এসেছিলাম। আর ওই সময়টাতে বৃষ্টিটা যেহেতু থেমেছিল, মানে ম্যাক্সিমাম ভিড়টা তখনই হয়েছিল মেলাতে। তো দেখো আমি না মোবাইল নিয়ে যাইনি কিন্তু মেলাতে, মানে ওখানটাতে সবাই বলছিলো আর কি খুব নাকি চিন্তাই হচ্ছে, মোবাইল টান্দিয়ে টান্দিয়ে নিয়ে চলে যাচ্ছে মেলাতে, এত ভিড় হয়েছে। তো তার জন্য না আমি আর মোবাইল নিয়ে যাওয়ার সাহস পাইনি, যেহেতু আমার মিঠিকে কোলে নিতে হবে, তো তার জন্য আমি অল্প স্বল্পই ভ্লগ করতে পেরেছি, আর সেটা সোনা দিদির মোবাইল থেকে অল্প করেছি, অল্প অভিজিতের মোবাইল থেকে। তো আমি আর যেহেতু মোবাইল নিয়ে যাইনি, আমি ওর জন্য কমপ্লিটটা তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, সেরকম বিশেষ কিছুই কিনিনি। দেখো এখানটাতে এই চুড়িগুলো পছন্দ হয়েছিল কিন্তু পরে হাতের সাইজে একটাও হলো না, তো তার জন্য চুড়ি নিতে পারলাম না। আর ওই টুকিটাকি জিনিস যা কিনেছি সেগুলো তোমাদের সাথে বাড়িতে গিয়েই শেয়ার করবো। আর এদিকে দেখো মেলাতে গিয়ে আমার এক ননদের সাথেও দেখা হয়ে যায়। দোকানে দেখতেও পারছি না ভালো মতন যে কি কিনবো না করবো। তো দেখো প্রথমে এই ইয়াররিংটা দেখো, খুব সুন্দর লেগেছে ডিজাইনটা, একদম পাতার মতন দেখো ডিজাইনটা। আর দেখো মিঠির জন্য দেখো চুড়ি কিনেছি, দেখো মিঠির পুরো হাতের মাপে হয়েছিল চুড়িটা, এত ভালো লেগেছে, কালারটা খুব ভালো লেগেছে। তো চুড়িগুলো কি সুন্দর করে অ্যাসেম্বল করা ছিল, তো এখন আমি তো খুলে ফেলেছি আর কি, তো ওই জন্য গোছানোটা চলে গেছে এখন, বাট তোমাদেরকে তাও দেখাচ্ছি। দেখো মিঠির পুরো হাতের মাপে চুড়ি কিনেছি, আর দেখো একটা খুব সুন্দর, খুব ভালো লেগেছে আর কি, সবাই কিনছিল মেলাতে, মেলাতে তো এগুলো মানে টুকিটাকি জিনিস কিনতেই সবাই যায়। এরকম একটা হেয়ার ব্যান্ড দেখো, এর মধ্যে আবার এরকম লাইট জ্বলে, পুরো মিঠির মাথার মাপের এটাও। আর আমার খুব চুড়ি কেনার ইচ্ছা ছিল কিন্তু গিয়ে আমার পছন্দের কালার ছিলই না আর কি, অনেকগুলো খুঁজলাম, আমি ওই রানী পিঙ্ক কালারের চুড়িই খুঁজছিলাম কিন্তু খুঁজে পেলাম না, ওই জন্য আমি কিনতে পারলাম না। আর যেটা কিনেছি লাস্ট, সেটা দেখো অভিজিৎ কিনেছে, তো ও যেহেতু পুজো দেয় তো পুজোর কাজেই লাগবে এটা, ওই পুজোর কাজের জন্য এটা কিনেছে। এটাকে কী বলে আমি জানি না, তবে এটা ওই আরতি ঠারতি করার সময় কাজে লাগে আমি যতটুকু জানি। তো এই টুকিটাকি কেনাকাটা করলাম, তো আজকের রথের দিনটা বেশ ভালোই গেল। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে তোমাদেরকে ভুলেই গেছি,
আমরা যখন মন্দিরে যাচ্ছিলাম আমার ওটা ভিডিও করা হয়নি, আমরা প্রথমে বেরিয়েছিলাম আর কি, বেরিয়ে প্রথমে ভেবেছিলাম মন্দিরে যাব, কিন্তু অর্ধেক রাস্তায় যেতে যেতেই যে মন্দিরটাতে আমরা যাই ওই মন্দিরের থেকেই দেখি রথ বের করে রথ টানতে টানতে নিয়ে আসছে। আমরা মন্দির অব্দি আমাদের পৌঁছতে হয়নি, তার আগেই ভগবানের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। তো আমরা একটা সাইডে গাড়িটা দাঁড় করিয়ে আমরাও রথ টানি, রথের দড়ি ধরে বেশ খানিকক্ষণ আমরাও আর কি যাই আর কি অনেকটা রাস্তা। তো তারপরে যেহেতু বৃষ্টি পড়ছিলো গুড়ি গুড়ি আর বেশিক্ষণ যেতে পারিনি, তো তারপর ওখান থেকে চলে আসি। তো যাই হোক, খুব সৌভাগ্য আমাদের এটা মনে করছি যে যাই হোক ভগবানের দর্শন পেয়ে গেলাম মাঝ রাস্তাতে, আর তার সাথে সাথে রথও টানতে পারলাম। তো খুব ভালো গেল রথের দিনটা, সারাটা দিন পুজো হলো, জগন্নাথের প্রসাদ খেলাম, তারপরে মেলায় ঘুরলাম, সমস্ত কিছু মিলিয়ে দিনটা ভালোই গেল। আর ভেবেছিলাম যে হয়তো বৃষ্টিটা ভোগাবে, বাট বৃষ্টিটা ছিল না এই সময়টাতে, মানে এখন সন্ধ্যেবেলার সময়টাতে বৃষ্টিটা নেই, তো তার জন্য সবাই মন খুলে আনন্দ করতে পারছে, মন খুলে বেরোতে পারছে আর কি মেলাতে। তো বেশ ভালো গেল। তো তোমরাই বলো ভিডিওটা ভালো লাগলো কিনা, যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে, তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে আবার জানাই শুভ রথযাত্রা। তো বাই বাই।